দেখে নেওয়া যাক আমরা ইউআরএল। ইউআরএল বলতে সবাই বুঝবেন হয়তো, যারা ইন্টারনেট ব্যবহার করেন, ইন্টারনেটের যে অ্যাড্রেসটা, হ্যাঁ, এই ইউআরএলটা আমরা কিভাবে শর্ট করতে পারি, ইউআরএল শর্টেনার। আমি একটা কিছু ইউআরএল শর্ট করে আমি আপনাদেরকে বাস্তবে দেখাবো। আমি একটা লিংক আমার বুকমার্ক করে রাখছি, sharplink.ink। এই লিঙ্কটা থেকে এই এই ওয়েবসাইটের সফটওয়্যারটা ব্যবহার করে আমরা ইউআরএল শর্টের কাজ করব। আমার যে শর্টের যে ইউআরএল গুলো শর্টের কাজ করব, সেই ইউআরএল গুলো আমি একটা একটা করে দেখাচ্ছি। যেমন সাপোজ প্রথমে আমি দেখাই যে ওয়েবসাইটটা নিলাম, সেই ওয়েবসাইটটাকেই শর্ট করে দেখাই, শর্টেন। আচ্ছা, নিজে নিজে শর্ট হবে না। আচ্ছা, সরি বন্ধুরা, ধন্যবাদ। আমার এই যে কিছু ব্যাকআপ লিঙ্ক আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, অনায়াসেই শেয়ার করব, কোনো সমস্যা নাই। যেটা যেগুলো আমি একটা শর্ট করে দেখাই, বাকিগুলো আপনারা নিজে নিজেই পেরে যাবেন। শর্টেন এটা এটা শর্ট লিঙ্ক, সাথে সাথে কিউআর কোডও দিয়ে দেয় এই এই ওয়েবসাইটটা, খুব ভালো। এখন এই লিঙ্কটা আমি এখানে সেভ করে রাখলাম, বাকি আরো আরো করে আপনাদেরকে দেখাই। এটা লিঙ্কটাকে কপি করলাম, শর্টেন। এগুলো সবগুলোই আমার ব্যাকআপ সফটওয়্যারের লিঙ্ক, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, দুশ্চিন্তা হওয়ার কারণ নাই। আমি কপি পেস্ট করতেছি, শুধু কপি পেস্ট, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আর একটা দেখাই আমি শেষ করব, অতগুলো আপনাদের দেখার প্রয়োজন নাই। আশা করি আপনারা বুঝে গেছেন যে কিভাবে ইউআরএল শর্ট করবেন। আমি একটা নোটপ্যাডে এগুলো সেভ রাখছি, যাতে আর বারবার আমার করতে না হয়, ঠিক আছে? জি, ধন্যবাদ বন্ধুরা। ইউআরএল শর্টেনারের ডিটেলসটা আজকে আপাতত এখানেই, ধন্যবাদ।